মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে আজ বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ওয়াশিংটনের এ বৈঠকে রোহিঙ্গা সংকট, অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য সুবিধা, বঙ্গবন্ধুর হত্যাকারী রশিদ চৌধুরী প্রত্যাবাসন নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নয়নের চেষ্টা চালাবে বাংলাদেশ। অন্যদিকে মানবাধিকার, গণতন্ত্র, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সহ নানা ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার হতে পারে এই আলোচনায়। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের কৌশল নির্ধারণ সহ আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে মার্কিন অবস্থানকে সমর্থন দেওয়ার আহ্বানও আসতে পারে ওয়াশিংটনের পক্ষ থেকে। এর আগে 2022 সালে এই দুই নেতার মধ্যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা নেওয়ার পর এটি হবে দুই পররাষ্ট্রমন্ত্রীর দ্বিতীয় বৈঠক। এই যে আমাদের 50 বছরের একটা ভালো সম্পর্ক আরো ক্ষেত্রে উন্নত করতে পারে, আরো শক্তিশালী করতে পারে, সেই সব নিয়ে আমরা আলোচনা। একজন খুনি, আত্মস্বীকৃত খুনি বিদেশে, আর আমেরিকার মতো দেশ যেখানে খুনিদের কোনো আশ্রয়, এদেশটা আইনের দেশ, আর এই আইনের দেশের মধ্যে সে মিথ্যা তত্ত্ব দিয়ে খুনি এইখানে বেশ দিব্য আরাম আছে, সেটা ছেড়ে আমরা এইটা তুলে দেব। আমরা আশা করবো যে আমেরিকা এই খুনিদের জন্য আশ্রয়খানা হবে।